হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পিনম ফোর্টি একটি ট্যাবলেটের সম্বন্ধে। তো এই পিনম ফোর্টি ট্যাবলেটটি কি ট্যাবলেট, কি কাজে আপনারা ব্যবহার করতে পারেন, কি সাইড এফেক্ট রয়েছে, কোথায় পাবেন, দাম কত, কোন কোম্পানি মার্কেটিং কিংবা ম্যানুফ্যাকচারিং করে এবং আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে বলবো এটা কি সাইড এফেক্ট রয়েছে, এই ট্যাবলেট ব্যবহার করলে কি সাইড এফেক্ট হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলবো, যদি আমার এই চ্যানেলটা আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন। তাতে আপনার লাভ হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেই ভিডিওটা সবার প্রথমেই দেখতে পারবেন। তো বন্ধুরা, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, জেনে নিই এই পিনম ফোর্টি ট্যাবলেটের সম্বন্ধে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই পিনম ফোর্টি ট্যাবলেটের যে স্টিপটা, অর্থাৎ যে পাতাটা, সেই পাতাটা কিন্তু ইতিমধ্যে আমার হাতে রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথমত এটি একটি 10টা ট্যাবলেটে পাতা হয় এবং এই পাতার যে দাম রয়েছে এটার খুব কম দাম রয়েছে। এই পিনম ফোর্টি এই ধরনের ট্যাবলেটের ম্যাক্সিমাম দাম হয়ে থাকে, তো এটার দাম কিন্তু খুব কম রয়েছে। 10টা ট্যাবলেটের দাম রয়েছে এখানে 37.55 টাকা এবং এটা যে এক্সপায়ারি রয়েছে সেই এক্সপায়ারিটা এখানে দেখতে পারবেন, হ্যাঁ, 7/21 থেকে 6/23, মিনিমাম 2 বছরের কিন্তু এক্সপায়ারি এখানে দেওয়া রয়েছে। এবং এই পিনম ফোর্টি ট্যাবলেটের মধ্যে যে জিনিসটা দেওয়া রয়েছে সেটা এখানে দেখুন লেখা রয়েছে, প্যান্ট্রোবাজল গ্যাস্টোরেসিস্ট্যান্ট ট্যাবলেট IP40mg। তো এই প্যান্ট্রোবাজল 40mg এটা মিনিমাম আপনার কাজ করে হচ্ছে গ্যাসের জন্য, অ্যাসিডের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পিনম ফোর্টি ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। যদি আপনার গ্যাসের সমস্যা হয়ে থাকে কিংবা আপনি এই অ্যাসিডের সমস্যায় ভুগছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পিনম ফোর্টিটা ব্যবহার করতে পারেন। এটার যে ডোজ হয়, সাধারণত ডোজ হয় রোজ একটা খাওয়ার আগে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, যখনই আপনারা এই ধরনের কোনো ট্যাবলেট ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনি আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। আপনি উইদাউট পরামর্শ ছাড়া কিন্তু এই ধরনের ট্যাবলেট ব্যবহার করতে যাবেন না। এবং বন্ধুরা, তার পাশাপাশি আমি আপনাদেরকে বলে দিই এটা যে কোম্পানি মার্কেটিং কিংবা ম্যানুফ্যাকচারিং করে সেটাও এখানে দেওয়া রয়েছে। দেখুন, জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড, খুব ভালো একটা কোম্পানি। তো এই কোম্পানির যে প্যান্ট্রোবাজল ট্যাবলেটটি তো খুব কম দাম, মিনিমাম আপনি যদি ধরুন অন্য কোনো কোম্পানির প্যান্ট্রোবাজল নিতে যান তাহলে কিন্তু মিনিমাম 10 থেকে 12 টাকা দিতে হবে। তো সেই তুলনায় কিন্তু এটা অনেকটাই কম দাম এবং এটা একটা জেনারিক ব্র্যান্ড, আপনারা চাইলে আরও কমে নিতে পারেন যদি দোকানদার দেয় কিংবা যদি ডিসকাউন্টে আপনারা পেয়ে যান তবে কিন্তু আপনারা এটা নিতে পারেন। তাছাড়া বন্ধুরা, এই ট্যাবলেটের ব্যবহার করলে কি সাইড এফেক্ট রয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু বলে দিই। এই ট্যাবলেট ব্যবহার করলে আপনাদের অনেক সময় মাথা ঘোরাতে পারে, শরীরে অ্যালার্জি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, তারপরে পেট জ্বালা করতে পারে, এছাড়াও বন্ধুরা আরও কিছু সমস্যা হলে হতে পারে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যখনই এই ধরনের ট্যাবলেট ব্যবহার করবেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এটা আমি আগেও বলেছি এখনও আবার বলে দিচ্ছি যে এই ট্যাবলেটটি সাধারণত গ্যাস কিংবা অ্যাসিডের জন্য খুব ভালো কাজ করে। আপনার যদি গ্যাসের কিংবা অ্যাসিডের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন। এই ট্যাবলেটটা যে কোনো কেমিস্টের দোকানে ইজিলি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা জানতে পেরেছেন যে পিনম ফোর্টি ট্যাবলেটটি কী কাজে ব্যবহার হয়। তো বন্ধুরা, এই ধরনের আপনি যদি অন্য কোনো কোম্পানির ট্যাবলেট ব্যবহার করে থাকেন তো নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।